হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এটা হলো মাসির বাড়িতে আমার তৃতীয় আইবুড়ো ভাত পর্ব দিদি আর মাসি একসঙ্গেই দিয়েছিল ধরতে গেলে তৃতীয় আর চতুর্থ একসঙ্গেই যাই হোক মাসি তারপর দিদি আর তারপর জানব আমাকে পরপর আশীর্বাদ করে নেবে আর আমি সবার আশীর্বাদ নিয়ে চটপট করে খাবার দাবার খেয়েও নেবো কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো এ দেখো এরপরে দিদি চলে এসছে সবাই এক এক করে আমাকে আশীর্বাদ করছে আর আমি সুন্দর করে সবার আশীর্বাদ নিচ্ছিলাম দেখেছো কত সুন্দর করে ভক্তি ভরে আমি প্রণাম করছি সবাইকে আর সবার আশীর্বাদ নিচ্ছি তারপরে জিজু আমাকে দই খাইয়ে দিচ্ছিল যেটা আমার খেতে খুব একটা ইচ্ছে করছিল না তারপরে রিচুয়াল খেতে হবে তারপরে চটপট খাওয়া দাওয়া শেষ করে দিনের বেলায় রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় সব ভাই বোনোর মিলে বেরিয়ে পড়েছি দিল্লি রোডে ওখানে একটা ফুচকার দোকান আছে সেখানেই যাচ্ছিলাম খুব সুন্দর ওখানকার ফুচকাগুলো খেতে আর সামনে যেহেতু কালী পুজো সেই জন্য এখানে আয়োজন শুরু হয়ে গেছে একদিকে প্যান্ডেল করছিলো বাচ্চাটা পটকা ফাটাচ্ছিলো কী আর বলবো সবাই তো মজায় মেতে গেছে যাই হোক ফুচকার দোকানে লাইন দিয়ে থেকে তারপরে আমরা ফুচকা পেয়েছি আর ফুচকা খেয়ে বাড়িতে গিয়ে আমাদের একটা বিগ সেলিব্রেশন আছে সেটা হলো বিরিয়ানি পার্টি আর যাওয়ার পথে এই মন্দির থেকে আমরা সবাই মিলে প্রণাম করে নিচ্ছিলাম আর বাচ্চা দুটো তো পুরো তাকিয়েই ছিল ঠাকুরের দিকে মন্দির দিয়ে দেখছিল যাই হোক ঘরে চলে এসেছি এই দেখো আমাদের বিরিয়ানি রেডি সাথে চিকেন কষা স্যালাড তো কেমন লাগলো আজকের ভিডিওটা